প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? মহান আল্লাহর কাছে আশা করি ভালো আছো। আর আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি সেট অফ ফাংশন থেকে 2.1 অনুশীলনী মধ্যে সেট নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনী থেকে ফাংশন নিয়ে কিছু আলোচনা করব। ফাংশন কি জিনিস সেটা আমরা একটু জানব। এই কারণে আমি প্রথমে একটা সমীকরণ লিখছি। সমীকরণ y সমান মনে করো 3x-2। x এবং y চলক বিশিষ্ট একটি সমীকরণ। আমরা এই সমীকরণে x এর বিভিন্ন মান বসিয়ে দেখব কি হয়। x সমান মনে করো 1, 2, 3, এইভাবে কয়েকটি মান বসিয়ে দেখি যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর একই মান আছে না ভিন্ন মান আছে। তাহলে y সমান x সমান যদি আমি 1 বসাই 3.1 তাহলে 3-2 সমান 1। যখন x এর মান 1 তখন y এর মান হচ্ছে 1 পাওয়া যাচ্ছে। এইবার x এর মান 2 বসিয়ে দেখি কি হয়। তাহলে এটা 6-2 সমান হচ্ছে 4। এবার লক্ষ্য করো যখন x এর মান 2 বসালাম তখন y এর মান পাওয়া যাচ্ছে 4। আর আমরা একটা মান বসিয়ে দেখি, 3 বসিয়ে দেখি, 3×3-2 সমান 9-2 7। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে মান বসাই তাহলে y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তাহলে আমরা এই সিদ্ধান্ত আসছি যে x এর ভিন্ন ভিন্ন মান বসানোর জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাচ্ছে। তাহলে যদি কোনো সমীকরণে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তাহলে এই সমীকরণে y কে x এর ফাংশন বলা হয়। আর যদি ভিন্ন ভিন্ন মান বসার জন্য বা একই মান বসার জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তাহলে সেটা ফাংশন হবে না। উদাহরণস্বরূপ তোমরা আর একটা সমীকরণ লক্ষ্য করো। আর একটা সমীকরণ হচ্ছে y² সমান যদি x হয় তাহলে y সমান আমরা লিখতে পারি +-√x। এই সমীকরণে x এর বিভিন্ন মান আমরা বসাবো, যেমন বর্গমূল করা যায় এরকম সংখ্যাগুলো বসিয়ে দেখি, যেমন 4, 9, 16 ইত্যাদি। তাহলে কি হয়, y সমান +-√x এর মত মানে মান 4 বসালে y সমান হয় +-2, অর্থাৎ y সমান হবে 2-2। তাহলে x এর মান 2 বসালে, x এর মান যখন আমি 4 বসালাম তখন y এর মান হচ্ছে 2 এবং -2।
टू এখানে ক্রোমোজোম আকারে যদি লেখা যায় এক্স এবং ওয়াই কে তাহলে হচ্ছে ভোর যখন এক্স এর মান বসালাম তখন ওয়াই এর মান টু আসলো, আবার যখন এক্স এর মান ফোর বসাচ্ছি তখন ওয়াই এর মান আসছে মাইনাস টু। লক্ষ্য করো যে এক্স এর একই মান বসার পরেও ওয়াই এর ভিন্ন ভিন্ন মান আসছে, তাহলে এই অন্বয়কে বা এই সমীকরণের অন্বয়কে আমরা ফাংশন বলতে পারি না। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন এটাকে ক্রোমোজোম আকারে লেখা যায় তখন এটা হয় অন্বয়। আমরা কয়েকটা সমস্যার সমাধান করব। 12 নম্বর সমস্যাটা দিকে লক্ষ্য করো, দেওয়া আছে 2.2 অনুশীলনী, দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি। আমার কয়েকটা মান দেওয়া আছে, মানের মধ্যে এফ অফ ওয়ান কমা এফ অফ টু কমা এফ অফ হাফ, এগুলির মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমার যেহেতু ফাংশন এক্স সমান এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি, এখানে লক্ষ্য করো এফ অফ এক্স সমান এক্স পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে এফ অফ ওয়ান সমান কত হবে, তাহলে এক্স এর জায়গায় শুধু ওয়ান বসিয়ে দিতে হবে যে ক্যালকুলেশন করলেই ফাংশন অফ ওয়ান এর মান পেয়ে যাব। তাহলে ওয়ান পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি সমান ওয়ান প্লাস ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ সিক্স মাইনাস থ্রি সমান থ্রি পেলাম। এইবার তোমরা আরেকটা সমস্যা দেখো, ফাংশন অফ যদি টু হয় তাহলে কি হয়, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, টু পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি সমান টু পাওয়ার ফোর মানে ষোলো, সিক্সটিন প্লাস টেন মাইনাস থ্রি সমান ষোলো দশে ছাব্বিশ মাইনাস থ্রি সমান তেইশ, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। অনুরূপভাবে তোমরা এফ অফ হাফ এর মান বের করবে। আর আরেকটা কথা হচ্ছে তোমরা ফাংশন অফ মাইনাস ওয়ান এবং ফাংশন অফ হাফ এই দুইটার মান বের করবে। পরবর্তী ক্লাসে তোমাদের এটা দেখো। আর তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাইরে ঘোরাফেরা কম করবে, আর সতর্ক অবস্থায় থাকো, তোমরা ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে এবং মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।